চকর দিন আপনি লিখেছেন সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের সময় এক ব্যক্তি তার বাবাকে বলেছেন আমাকে কালিমা পড়িয়ে দেন আমি হয়তো বাঁচবো না এ সময় প্রচণ্ড বিস্ফোরণে তিনি মারা যান বাবা তো তাকে কালিমা পড়াতে পারেননি তিনি কালিমা পড়ার ফজলত পাবেন কি দেখুন সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের সময় বা অন্য যে কোনো সময় মৃত্যুর সময় যদি কেউ কাউকে কালিমা পড়াতে বলেন তো এই বলাটা আসলে আবশ্যক নয় তিনি নিজেই কালিমা পাঠ করতে পারেন কেউ পড়াতে হবে এমনটি আবশ্যক না আমরা অনেকে মনে করি মৃত্যুর আগ মুহূর্তে বোধহয় কেউ কাউকে কালিমা পড়াতে হয় যার কারণে আমাদের সমাজে কিন্তু এটি প্রচলিত আছে যে কালিমা আপনার হুজুর ডেকে এনে মোমর্ষ মানুষকে পড়ানো হয় অথচ এটি আবশ্যক কোনো বিষয় নয় যার কালিমা তিনি নিজেই পাঠ করবেন আরেকজন পড়ানোর কোনো আবশ্যকীয়তা নেই আর যদি কেউ পড়াতে নাও পারেন তারপরও তার মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি অন্তর ইমান আহ অবিচলভাবে আছে তাহলে সেক্ষেত্রে এটি তার ইমানে মৃত্যু হিসাবে ধরতে হবে ইনশাহ আল্লাহ তালা এবং তিনি আশা করেন যে এর কারণ মাধ্যমে জানাতে যাবেন